রকম ভিডিও এডিটিং অ্যাপ ছাড়াই কিভাবে অনলাইনে আপনি আপনার ভিডিওটি এডিটিং করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও। তো এখানে আপনি প্রথমে গুগল ব্রাউজারে গিয়ে www.videoeditor.com লিখে সার্চ করলে এখানে অনেক অনলাইন ভিডিও এডিটিং ওয়েবসাইট পাবেন, যেখানে আপনি খুব সহজেই আপনার ভিডিওটিকে এডিটিং করতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের উপরে এখানে অনেক অনলাইন ভিডিও এডিটিং আছে, যেখানে আপনি আপনার ভিডিওকে কোনো রকম ওয়াটারমার্ক ছাড়াই এডিটিং করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে গুগল ব্রাউজার থেকে অনলাইনে একটি ভিডিও এডিটিং ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। এখানে আপনি লিখবেন ক্যাপউইন, ক্যাপউইন লিখে সার্চ করলেই এখানে ক্যাপউইন ভিডিও এডিটর নামে একটা অপশান আসবে, এখানে ক্লিক করলে আপনাকে সেই ওয়েবসাইটের ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখানে আপনারা আপনাদের ভিডিওটিকে অনেক অসাধারণ টুলস দিয়ে খুব সুন্দর করে এবং খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে এডিটিং করতে পারবেন। তো চলুন আমরা আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করি। অবশ্য যারা ভিডিও এডিটিং করতে খুবই আগ্রহী তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো এখানে একটু সময় নেবেন। তো এখানে ক্যাপউইন ভিডিও এডিটর পেজটি ওপেন হয়ে আসছে। তো এখানে আপনাকে স্ক্রল করতে হয়ে নিচে আসতে হবে এবং নিচে গিয়ে আপনি দেখতে পাবেন অনেকগুলি এরকম অনলাইন ভিডিও এডিটিং ওয়েবসাইট আছে যেগুলিতে আপনি আপনার ভিডিওটি এডিটিং করতে পারেন। তো আমরা প্রথমেই ক্যাপউইনে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপউইনের ওয়েবসাইটটি ওপেন হয়ে আসছে। তো এখানে আমরা নিচের দিকে গিয়ে স্টার্ট এডিটিংয়ে ক্লিক করব। এখানে ক্লিক করলেই এখানে আপনাকে ক্লিক টু আপলোডে ক্লিক করতে হবে। ক্লিক টু আপলোড এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনার ভিডিওটি আপনার মোবাইলের ফাইলস থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আপনি ক্লিক করবেন এবং সবার উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে, ইমেজের জন্য আলাদা, অডিও, ভিডিওস, ডকুমেন্ট, লার্জ ফাইলস, দিস উইক, তো এগুলো। তো আপনি ভিডিওর জন্য ভিডিওতে ক্লিক করবেন। এখানে আপনার নিচে একদম নিচে নিচের দিকে যাবেন, এখানে আপনার সমস্ত ভিডিও যে ভিডিওগুলো আপনি শ্যুট করে রেখেছেন সেই সমস্ত ভিডিও এখানে শো হবে। তো আপনি যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন। তো এই ভিডিওটি এখানে চলে আসছে। আপনি এখানে আপনার ভিডিওটিকে সাইজে বড় অথবা ছোট করে নিতে পারেন এবং আপনি একদম নিচে একটু নিচে গিয়ে দেখবেন যে আপনার ভিডিওর যে লেয়ারটা এখানে কিন্তু শো হয়েছে, এই লেয়ার থেকেই আপনি এখানে আপনার ভিডিওটিকে স্প্লিট করতে পারবেন। তো এখানে আপনি আপনার ভিডিওর লেয়ারকে জুম আউট এবং জুম ইন করতে পারেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে প্লাস চিহ্নটা আছে, এখান থেকে আপনার ভিডিওকে জুম আউট এবং এখানে জুম ইন আপনি করে নিতে পারেন এবং আপনার ভিডিওর যে সাইজ সে সাইজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ইউটিউবের জন্য হলে 16:9 সিলেক্ট করে নেবেন। তো এছাড়াও আপনি নিচে একদম এখানে নিচে ক্লিক করলে কাস্টম সাইজ পাবেন এবং তার নিচে টপ, বটন, লেফট, রাইট এগুলো আপনার ভিডিওটিকে লেফট আর রাইট করতেও সাহায্য করবে। এছাড়া আপনি আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড কালারও এখান থেকে চুজ করে নিতে পারেন, ইয়েলো, রেড, যে কোনো কালার আপনি আপনার ভিডিওতে চুজ করে নিতে পারেন। এখানে এই ভিডিও এডিটিং ওয়েবসাইটের যে মেন ফিচার্সগুলো আছে সেগুলোতে আমরা যাই। আপনারা দেখতেই পাচ্ছেন মিডিয়া এবং তার নিচের লেয়ার। তো এখানে আপনি মিডিয়াতে ক্লিক করে আপনার ভিডিওতে আপনি আলাদা ভিডিও অ্যাড করতে পারেন এবং লেয়ারেও আপনি আপনার ভিডিওতে লেয়ার অ্যাড করতে পারেন। তার নিচের টেস্ট আপনি এখানে আপনার ভিডিওর টেস্ট লাগাতে পারেন এবং ভিডিওস এখান থেকে আপনি ক্লিক করে অনলাইনে কিছু ভিডিওস নিতে পারেন যেগুলি আপনার ভিডিওর মাঝে স্প্লিট করে লাগাতে পারেন বা শেষেও লাগাতে পারেন। তো এছাড়া নিচে আসে ইমেজ, আপনার ভিডিওর প্রথমে বা শেষে আপনি ইমেজও লাগাতে পারেন। সব শেষে আসে এলিমেন্টস, আপনার ভিডিওতে আপনি এলিমেন্টসও লাগাতে পারেন এবং নিচে আসে অডিও, এখানে আপনি অডিও আপনার মোবাইলের কোনো রেকর্ড করা অডিও বা ডাউনলোড করা অডিও অথবা অনলাইন থেকে আপনি কিছু অডিও এখানে ডাউনলোড করে আপনার ভিডিওতে শো করতে পারেন এবং সব শেষে আসে সিনস। তো আপনার ভিডিওতে আপনি এখানে সিনসও করতে পারেন এবং ফ্ল্যাগউডস,
ফ্ল্যাগ উইংসও করতে পারেন এবং ডাইরেক্টলি আপনার ভিডিও চলাকালীন এখানে আপনি কোনো ভয়েস রেকর্ডও করতে পারেন এবং টেমপ্লেটসও আছে যে টেমপ্লেটসগুলো আপনার ভিডিওকে একটি আকর্ষণীয় রূপ দিতে সাহায্য করবে। তো আপনি এভাবে আপনার মোবাইল দিয়ে অনলাইনে গিয়ে আপনার ভিডিওকে খুব সহজভাবে খুব সুন্দর করে এডিটিং করতে পারেন। এছাড়া আপনি এখানে সাবটাইটেলও আপনার ভিডিওতে লাগাতে পারেন। এই ওয়েবসাইটটিকে আপনি চাইলে সিমিলও করতে পারেন, সিমিলের জন্য আপনাকে এখানে যেতে হবে। তো আমি এখন আপনাদেরকে প্রত্যেকটি অপশানে ক্লিক করে দেখাইতেছি যে কোন অপশানে ক্লিক করলে আপনি কীভাবে সেই অপশানগুলোর থেকে আপনার ভিডিওটিকে আকর্ষণীয় করে তোলার জন্য ইউজ করতে পারবেন। তো আমরা যদি এখানে মিডিয়াতে ক্লিক করি তো এখানে আপনি দেখতে পারবেন আপনার মোবাইলের সমস্ত ভিডিওস এখানে শো করবে। এছাড়া আপনি অ্যাড মিডিয়া ক্লিক করেও নতুন ভিডিও ম্যানেজ করতে পারেন। দিস প্রজেক্টে ক্লিক করে আপনি এখানে সেই রকম প্রজেক্ট যে প্রজেক্টগুলো আপনি এই ওয়েবসাইটে অলরেডি করেছিলেন সেই প্রজেক্টগুলোকে পুনরায় আপনি এখানে এডিটিং করতে পারবেন। নেক্সট নাম্বার হচ্ছে লেয়ার। তো লেয়ারে ক্লিক করলে আপনি এখানে আপনার ভিডিওতে লেয়ার লাগাতে পারেন, যে কোনো লেয়ার লাগাতে পারেন আপনার আপনি ভিডিওতে। এবং টেস্টে আপনি টেস্টে ক্লিক করে অ্যাড টেস্টে ক্লিক করে আপনার ভিডিওর সামনে যে কোনো টেস্ট লাগাতে পারেন এবং নিচে অনেকগুলো টেস্টের এখানে ফ্রন্ট ডিজাইন আছে এগুলো আপনি চুজ করে নিতে পারেন। এবং নিচে আছে ভিডিওস। তো এখান থেকে আপনি অনলাইনে কিছু ভিডিওস এবং মোবাইলের কিছু ভিডিওস যেগুলো আপনি এখানে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আপনি আপনার ভিডিও নিতে পারেন। এখানে দেখুন অ্যানিমালস এবং আর্কিটেকচার সম্পর্কিত বিজনেস ফুড এসব ভিডিও আছে, যেখানে আপনি ক্লিক করবেন ঠিক সেই অনুযায়ী সেই কোয়ালিটির ভিডিও আপনার স্ক্রিনে শো হবে এবং সেই ভিডিওগুলোকে আপনি আপনার ভিডিওতে লাগাতে পারবেন। এবং তার নিচে আছে ইমেজ। এখান থেকে আপনি আপনার মোবাইলের ইমেজ অথবা অনলাইনে কিছু ইমেজ সার্চ করে আপনার ভিডিওতে শো করাতে পারেন। এবং এলিমেন্টস, এখানে কিছু এলিমেন্টস অথবা আছে যেগুলো অলরেডি এখানে স্টক করা আছে, এই এলিমেন্টসগুলো আপনি আপনার ভিডিওতেও লাগাতে পারেন। অডিও, এখানে আপনার মোবাইলের কিছু অডিও শো করবে এবং তাছাড়া আপনি এখানে রেকর্ড করতে পারেন আপনার অডিওকে এবং এখানে আপনি সার্চও করে নিতে পারেন আপনার পছন্দ মতো যে কোনো অডিও আপনার ভিডিওর কোয়ালিটি বা আপনার ভিডিওর কন্টেন্ট অনুযায়ী। এবং সিনস, এখানে সিনসে ক্লিক করলে আপনার ভিডিওকে আপনি সিনস করতে পারবেন, অ্যাড সিনসও করতে পারবেন। এবং প্লুগিংস, তো এখানে আপনি ক্লিক করে আনপ্লাস এবং অনেক ধরনের এরকম যে ওয়েবসাইটগুলো আছে যেগুলোতে ফ্রি ইমেজ, ফ্রি অডিও এবং ফ্রি ভিডিও পাওয়া যায় সেই সব ওয়েবসাইট থেকে আপনি ইমেজ, ভিডিওস এবং অডিওস কপিরাইট ছাড়াই ব্যবহার করতে পারবেন। রেকর্ডে ক্লিক করে এখানে আপনি রেকর্ড ক্যামেরা, রেকর্ড অডিওতেও আপনার কাজগুলো করে নিতে পারেন। এবং টেমপ্লেটসে ক্লিক করলে এখানে কিছু টেমপ্লেটস অলরেডি দেওয়াই থাকে এবং আপনি সার্চ করে যে কোনো টেমপ্লেটস এখান থেকে খুঁজে নিতে পারেন। এই হচ্ছে ভিডিওর মেইন ফিচার্সগুলো ছিল। এখন আমরা দেখাবো ভিডিওটি আপনি পুরোপুরি কমপ্লিট করে ভিডিওটি কীভাবে আপলোড করবেন। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওটিকে আপলোড করে নিতে পারেন আপনার গ্যালারিতে এবং সেই ভিডিওটি আপনি যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে পারেন। আজকের এই ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে তখনই দেখা হবে যখন আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, অবশ্যই আমার এই আপার বি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।